আগরতলা শহর থেকে জল নিষ্কাশনের বিশেষ করে চারটি সুনির্দিষ্ট পথ রয়েছে। এক হাওড়া নদী, দুই আখাউড়া খাল, তিন কাটা খাল, চার কালাপানিয়া খাল। একথা ঠিক যে ভৌগোলিকগতভাবে আগরতলা শহর একটা বেসিনের মতো বা কড়াইয়ের মতো। এই বেসিনের তলানিতে বয়ে আসা জলের নিষ্কাশনের জন্যই রাজন্য আমলেই আখাউড়া খাল ও কালাপানিয়া খাল করা হয়েছিল। আজ থেকে 20 বছর আগে অর্থাৎ 1990-এর দশকের মাঝামাঝি পর্যন্ত প্রবল বৃষ্টি হলে আগরতলা শহরের ওরিয়েন চৌমুনি এবং বনমালীপুরের হরিগঙ্গা বসাক স্কুলের চারদিকে পুকুরের পাড়ে জল উঠত। কিন্তু বর্তমানে আগরতলা শহরের ধলেশ্বর, কিয়দাংশ ও রামনগর এবং সেন্ট্রাল রোডের একাংশ বাদ দিলে বলা চলে প্রায় সর্বত্রই কম বেশি জলে ডুবন্ত। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনও জলের নিচে। কেরচৌমুনি, শঙ্করচৌমুনি, কামানচৌমুনি, মোটো স্ট্যান্ড, কৃষ্ণনগর, বনমালীপুর, চন্দ্রপুর, রামনগরের পেছনের অংশ, মেলার মাঠ সর্বত্রই জল উঠছে। শহরের দক্ষিণাংশের সমগ্র নিম্নাঞ্চলে হাওড়া নদীর জল ঢুকছে। শহরের উত্তরাঞ্চলের কাটাখাল সংলগ্ন এলাকা প্লাবিত। কিন্তু প্রশ্ন হল, আগরতলা শহরে কেন এই অবস্থা? স্বল্প বৃষ্টিতেই বিগত 20 বছরে কেন আগরতলা শহরের অধিকাংশ স্থানই জলে ডুবে যায়? এই সময়ের মধ্যে তো আর শহর থেকে মাটি কেটে বাইরে নিয়ে যাওয়া হয়নি, উল্টো বাইরের মাটি এসছে শহরে। তারপরও কেন আগরতলা শহর জলভাসী? এই জলমগ্নতার পেছনে বেশ কিছু উদ্ভট যুক্তি জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। যুক্তি হিসেবে দেখানো হচ্ছে, এবারের বৃষ্টির পরিমাণ ব্যাপক মাত্রায় বেশি, হাইরে প্রচারের মাত্রায় বরুণ দেবতার শ্রাদ্ধ করে ছাড়বে। বিগত 20 বছরে অন্তত 42 বার এমন হারে কিংবা তারও বেশি বৃষ্টি হয়েছে এ রাজ্যে। তারপরও কেন বছরের পর বছর ধরে আগরতলা শহরে জলমগ্নতার এলাকা বাড়ছে? আরও একটি হাস্যকর যুক্তি দাঁড় করানো হয়েছে মানুষের সামনে। বাংলাদেশের অভ্যন্তরে নাকি জলের স্লথগতির কারণে আগরতলা শহরে জল দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের নিম্নাঞ্চল যা কিনা ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সন্নিকটে, সেই নিম্নাঞ্চলের অধোগতি বঙ্গোপসাগরের দিকে। সেখানে জলের স্লথগতির প্রশ্নই উঠে না। শুধুমাত্র নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্যই এমন সব উদ্ভট যুক্তি দাঁড় করানো হচ্ছে। শুধু তাই নয়, আগরতলা বানভাসী পরিস্থিতি তুলনা করতে গিয়ে ডেইলি দেশের কথাতে ছাপা হয়েছে, মুম্বাইয়ে কেন 7 দিনে জল নামে না? প্রচারের বলিহারি, মুম্বাইয়ে জল উঠলে রাজ্যের মানুষের কি আসে যায়, এ ধরনের প্রচার শুনে ঘোড়া, গাধা আর খচ্চর সবাই মিলে সমস্বরে হাসবে। আগে জবাব দিন, বিগত 20 বছর আগে যে আগরতলায় মাত্র 2টি জায়গাতে জল উঠত, সেই আগরতলাতে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হবার পরও কেন এখনও প্রায় পুরোটা শহর জলে ডুবে যায়? অথচ এই সময়ের পুরোটাতেই আগরতলা পুর প্রশাসনের এবং রাজ্য প্রশাসনের একই রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছে। তারপরও কেন নগরবাসীকে ব্যাপক হারে বানভাসী হতে হয়? নিজেদের ব্যর্থতাকে ঢাকতে রাজ্য সরকার, এমনকি খোদ মুখ্যমন্ত্রী এবং নগর উন্নয়ন মন্ত্রী নিজেরাই ভুল তথ্য দিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছেন। এই অল্প সময়ে এত বিরাট পরিমাণ বৃষ্টিপাতের ঘটনা ত্রিপুরায় সম্প্রতি ঘটিতে হয়নি। গতকাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে যেটা গত 30 বছরের মধ্যে দেখা যায়নি এত বৃষ্টি। আর সকালে যেটা হয়েছে, বৃষ্টি জমিটা কেটে যেত যদি বাংলাদেশ থেকে উল্টা জমটা। অথচ আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিউজ ভ্যানগার্ডের যথেষ্ট দায়িত্ব নিয়ে আসল তথ্য জনসমক্ষে উত্থাপন করছে। অতি সম্প্রতি অর্থাৎ 11 আগস্ট ভোর রাত থেকে 12 আগস্ট পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 102.7 মিলিমিটার। অথচ 2013 সালের জুন মাসের একদিনের বৃষ্টিপাতের পরিমাণ ছিল 190 মিলিমিটার। 2010 সালের 9ই অক্টোবর আগরতলাতে বৃষ্টিপাত হয়েছিল 181.9 মিলিমিটার। 2007 সালের 11ই এপ্রিল আগরতলা শহরে বৃষ্টিপাত হয়েছিল 198 মিলিমিটার। সে তুলনায় এবারের বৃষ্টিপাত অনেক কম মাত্রা, 102.7 মিলিমিটার। তাহলে এ যাত্রায় এত বিশাল পরিমাণ এলাকা প্লাবিত হলো কেন? কেন মুখ্যমন্ত্রী ও নগর উন্নয়ন মন্ত্রী জনগণকে বিভ্রান্ত করলেন? যদিও আগরতলা শহরের জল দাঁড়িয়ে যাওয়া নিয়ে বিস্তর বিশ্লেষণ করা প্রয়োজন, কিন্তু প্রাথমিকভাবে বলা চলে হাওড়া নদীর নাব্যতা কমতে কমতে নদীটি আজ ছড়ায় পরিণত হয়েছে। পলি জমতে জমতে হাওড়া নদীর অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে 6-7 ঘন্টার মুষলধারে বৃষ্টিতেই জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। কেন হাওড়া নদীর নাব্যতা বাড়তে রাজ্য সরকার আজও কোনো ভূমিকা গ্রহণ করেনি?
তাছাড়া হাওড়া বাঁধের সর্বত্র কেন আরসিসি ব্লক বসানো হয়নি? পরিণামে চন্দ্রপুর সহ তিনটি জায়গা দিয়ে জল বেরোতে শুরু করল। শহরের কাটাখালের কেন আজও সংস্কার করেনি রাজ্য সরকার? কাটাখালের উত্তরপারে কেন আজও জনবসতির পাশাপাশি রাজ্য সরকার বহু পাকা বাড়ি তৈরি করেছে? পরিণামে অল্প বৃষ্টিতেই কাটাখালের জল জায়গা না পেয়ে প্রায় ফেঁপে ওঠে। শহরের মাঝখানে দুটি খাল, আখাউড়া খাল ও কালাপানিয়া খাল। আখাউড়া খালের 20 বছর আগে জল নিষ্কাশনের যে পরিমাণ জায়গা ছিল, সেই আখাউড়া খাল পাকা করার প্রক্রিয়ায় জল নিষ্কাশনের জায়গাকে সংকুচিত করে দেওয়া হয়েছে। পরিণামে স্বল্প বৃষ্টিতেই জল রাস্তায় উঠে আসে, বাড়িঘরেও জল দাঁড়িয়ে যায়। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সহ অন্যান্য বেশ কিছু মন্ত্রীর বাসভবনও জলের নিচে, অথচ রাজন্য আমলে এই আখাউড়া খাল দিয়ে নৌকা পর্যন্ত আসত। জয়নগরের মাঝখানে দিয়ে যে কালাপানিয়া খাল গেছে, সেই খালও জবরদখল করা থেকে মুক্ত করতে পারেনি রাজ্য সরকার। এভাবেই যথেষ্ট পরিকল্পিত একটি শহরকে ব্যবস্থাপনা ও সদিচ্ছার অভাবে বানভাসী করে তুলছে প্রশাসন। তার উপর শহরের ছোট বড় পুকুরগুলো ও দিঘি বা জলাশয়গুলোকে ভরাট করে আগরতলার জলধারণ ক্ষমতাকে তলানিতে এনে ঠেকানো হয়েছে। পরিণামে বিগত 20 বছরের মধ্যেই আগরতলার অধিকাংশ অঞ্চল অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়। আর এর দায়ভার কখনো বাংলাদেশের উপর, কখনো বরুণ দেবতার উপর চাপিয়ে দিয়ে, অর্থাৎ বিগত 30 বছরে অধিক বৃষ্টি হবার ভুল তথ্য পরিবেশন করে নিজেদের ধোয়া তুলসী পাতা হিসেবে দেখাচ্ছে রাজ্য প্রশাসন। আসলে সবটাই হচ্ছে মানুষের দুর্দশাতেও তাদের বোকা বানিয়ে শাসন করার ফন্দি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।